চীনের দুঃখ ছিল হুয়াংহো নদী, নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল। চীনের দুঃখ নেই, নোয়াখালীর দুঃখও থাকবে না। নোয়াখালী খাল ও জেলার 23টি খালের পুনঃখনন সহ 107 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সেই প্রকল্পের 324 কোটি টাকা ব্যয় হয়েছে ঠিকই, কিন্তু নোয়াখালীর দুঃখ ঘোচেনি। সম্প্রতি বন্যার পানি আজকে নোয়াখালীতে তৈরি হয়েছে চরম মানবিক বিপর্যয়। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মেঘনা নদী সংলগ্ন জালছেড়া নদীর ঠিক মাঝ বরাবর, যেই নদীটির সাথে আসলে নোয়াখালী খালের একটি সংযুক্ত রয়েছে। এবং অভিযোগ উঠেছে যে এই নদীর প্রায় 400 একর জমি দখল করে মাছের ঘের এবং প্রজেক্ট তৈরি করা হয়েছে, এবং এই নদীটির যে চর সংলগ্ন জায়গা রয়েছে সেই চর থেকে প্রায় 300 পরিবারকে আসলে উচ্ছেদ করা হয়েছে। নদীবেষ্টিত এ জেলা তলিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে উঠে এসেছে সরকারি প্রকল্পে ভয়াবহ কারসাজি ও দখলের চিত্র। জালছেড়া নদী ছিল, এটা ছিল নদীর মুখ, এই মুখটা থেকে এদিকে ছিল নদী, এই নদীগুলো দখল করে গ্রাহ করে এগুলাকে প্রজেক্ট করছে। প্রজেক্ট করার পরে এখান দিয়ে যে জায়গাটা দেখতেছেন, নদীর যে মূলত নিচে গোড়াটা দেখতেছেন, ওটা হচ্ছে ওই যে একটা বাঁধ আছে, ওই বাঁধ থেকে এই জায়গাটা খালি আছে, আর সবগুলো তো আপনারাই দেখতেছেন যে সবগুলো প্রজেক্ট করে ফেলছে। লাস্ট তাদের পরিকল্পনা ছিল এখান দিয়ে বাঁধ দিয়ে এটা সহ এরা প্রজেক্ট করবে পুরো, হ্যাঁ হ্যাঁ, নদীর মুখে বাঁধ দিয়ে মুখ যেটা যেটুকু ছিল লাস্ট এটুকু সহকার বাঁধ দিয়ে এটা সহ প্রজেক্ট করে ফেলবে। দক্ষিণে যে জায়গাগুলো দেখতেছেন এগুলা সহ তাদের পরিকল্পনায় ছিল। নিজেদের দখল ঠিক রাখতে মন্ত্রীর পরিবার পাল্টে দিয়েছে নোয়াখালী খালের গতিপথ। নোয়াখালীর খালকে আলগীর খালে নামিয়ে দিতে গিয়ে এলাকায় তৈরি করেছেন রক্তক্ষয়ী সংঘর্ষের পরিবেশ। অনুসন্ধানে জানা যায় নোয়াখালী খালের 9 কিলোমিটার সাবেক এমপি ওবায়দুল কাদেরের পরিবার ও রাজনৈতিক কর্মীদের দখলে, যার কারণে মেঘনা নদীতে যাওয়ার আগেই নোয়াখালী খাল বিলীন হয়ে গেছে, নামছে না পানি। 2019 সালে নোয়াখালী খাল সংস্কারে নেওয়া 324 কোটি টাকার প্রকল্প ভেস্তে গেছে। এটা পলিটিক্স করি, এটা একটা তারা প্রপার্টিস করব এই প্রজেক্টের, এটা করি, এটা কাউকে বুঝতে দেয় না কোনো জনগণকে। প্রথম দুইটা গাড়ি নিয়ে এখানে বলছে একটা রাস্তা করে দিবো মানুষ চলাফেরার জন্য, এই কথা বলি এই প্রথমেই গিয়ে বান্ধি এলেছে নদীর উপরে দিবি চিননি ইয়ে বান্ধি। এটা জালছেড়া নদী, গাংশিল জালছেড়া নদী, নোয়াখালী গাংশিল জালছেড়া নদী। এটা এই নদীটা আপনার মুখ হইল এই মুখ যে বাজ্যে আপনার মেঘনার সাথে অ্যাড হয়েছে আর কি, বিচ্ছিন্নি। তো এটা বান্ধার পরে তো আপনার এবার মানুষজন হয়ে গেছে বিপদে ভাই, এবার আছে এখানে পানি টানি নামার মতো কোনো সুযোগ নেই, এখন চাষাবাদ ভিতরে সকল জলবদ্ধ হয়ে গেছে, বিচ্ছিন্নি। গাংশিলের মধ্য দিয়ে একটা জালছেড়া নদী ছিল, ওই জালছেড়া নদী কামাল কোম্পানি ক্ষমতার অপব্যবহার করে রাজ্জাক চেয়ারম্যান সহ তৎকালীন মির্জা ওবায়দুল কাদেরের ভাই, বসিরহাট পৌরসভার মেয়র মির্জা মিয়াকে ম্যানেজ করে সকল দপ্তরে থাকা কর্মচারী কর্মকর্তাদেরকে ম্যানেজ করে আপনারা এখন আসছেন দেখতেছেন নদীটাকে উনি সম্পূর্ণরূপে প্রজেক্ট করে ফেলছে। নিজেদের দখল বৈধ রাখতে আলগীর খালের দিকে পানি দিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তৎকালীন ক্ষমতাসীন চক্রের, যার কারণে আলগীর খাল খননও করা হয়। কিন্তু বন্যার সময় আলগীর খালের সামনের বাঁধ কাটতে দেয়নি স্থানীয়রা, জেলা প্রশাসনের প্রতিনিধি দল গেলেও তাদের উপর আক্রমণ করত জনতা। তুমুল বেগে পানি প্রবাহের কয়েকদিন ওই বাঁধের ওপর লাঠি শোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দেন স্থানীয়রা। পরে যোগাযোগের সড়ক কেটে কিছু পানি সরিয়ে দিতে পারলেও পানিবন্দী নোয়াখালীবাসীকে রক্ষা করা যাচ্ছে না। আমি এলাকার একটা স্থানীয় লোক, আমি জমিন কিনেছিলাম 10 একর জমি, এই 10 একর জমি সন্ত্রাসেরা জ্যান কোম্পানি রাজ্জাক চেয়ারম্যান কামাল কোম্পানি এরা আমার এই জায়গার থেকে দৌড়াই দিছে, এনা শালাবাড়া তো পিসের জমি, আমার 10 একর জমি ছিল, তারা আমার উপর খুব নির্যাতন করছে, খুব আমরা মারছে। এই জায়গাটা সরকারি জায়গা, এটা এরা কীভাবে কাগজ করি এটা নিয়ে গেছে। একে এটা দিল দালছিদার একটা নদী, নোয়াখালী খালি টানো নোয়াখালী খাল হলো আর উত্তরিত হলো দালছিদার নদী। এই নদী থেকে সর্বপ্রথম কোম্পানিগঞ্জের সবসাইতে টপ অপারেটর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই মির্জা ভাই শাহাদাত এবং রুমত চৌধুরী, যার বাইর নেতৃত্বে আমাদের হাতাতককে ডিফেন্স 2014 সালে এই রুমত চৌধুরী বাই চেয়ারম্যান, তারা প্রজেক্ট করছে সামনে বান্টা দিয়ে এলে, যে দিয়ে লেবার পরে এই গিরোট দিয়ে লেবার পরে এবার এটা হয়ে গেলো প্রজেক্ট, প্রজেক্ট হয়ে গেছে আর আমরা প্রজেক্টের ভিতরে হয়ে গেছি। এরা যখন প্রজেক্ট গিরা দিয়ে এলেছে দিবার পরে যখন আমরা কইলাম আমরা এখন কই যাবো আমরা ভূমিহীন, তখন এতারা বলছে যে তোমরা উঠলে উঠো নইলে তোমরা প্রজেক্টের ভিতরে ডুবি মরবে। এখানে আমার 2 একর জমি ছিল, জমিগুলো নিয়ে গেছে, ঘরও এখানে ছিল, এখন আছি বেরিল লগে, ব্যারাক একটা আছে, ব্যারাকের মধ্যে ঘর আছে।
তুই টাকা দিছি কত 20,000 টাকা, জমিন আমি লইছি ফতি একর লইছি 50,000 টাকা করে, 1,00,000 টাকা দিলেছি, টাকা 20,000 দিছি আর কোনো টাকা টাকা দেয়নি। জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার বড় অংশ এখনো পানির নিচে। খাল ও নদী দখলে মন্ত্রীর পরিবার কবির হাত থেকে কোম্পানিগঞ্জ, চরকলমির পুরো এলাকায় এখন দখলের রাজত্ব। গত 16 বছরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি ওবায়দুল কাদেরের আত্মীয় স্বজন ও তাদের কর্মীরা নদী খাল সবই দখল করে নিয়েছে। সম্প্রতি এলাকাটি ঘুরে একটি জায়গায় নোয়াখালী খালের অস্তিত্ব পাওয়া গেলেও সেটির মুখে বাদ দেখা যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।